পৃথিবীর মূল্য কত? এমন প্রশ্ন শুনে নিশ্চয় বলছেন, এটা তো পাগলের প্রশ্ন, পৃথিবীর আবার মূল্য হিসাব করা যায়? তবে আমাদের কাছে যেটা অসম্ভব, কিছু পাগল মানুষ সেটাকেই সম্ভব করার জন্য লেগে যায়। বসবাসের জন্য পৃথিবী অমূল্য, তবে সেটা ভাবার্থে, বিশেষ করে এর বাইরে এখনও যখন বসবাসযোগ্য কোনো গ্রহের সন্ধান মেলেনি। তবে পৃথিবীর একটা অর্থমূল্য তো আছেই, প্রাকৃতিক সম্পদগুলোকে অর্থমূল্যে মাপা যেতে পারে। আবার পৃথিবী থেকে মানুষ যেসব সুবিধা পেয়ে আসছে তারও আর্থিক একটা মূল্য ধরা যেতে পারে। ভাবনা নেই, পৃথিবী ক্রয় বা বিক্রয়ের কোনো চিন্তা করছে না কেউ, তবে সামনে একটা সংখ্যা পেলে মূল্য বুঝতে সুবিধা হতে পারে। mentalfalse.com এর নিবন্ধে এক জ্যোতি পদার্থবিজ্ঞানীর পৃথিবীর অর্থমূল্য বের করার পদ্ধতি উল্লেখ পাওয়া গিয়েছে। সেই নিবন্ধে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার জ্যোতির্বিদ্যা এবং জ্যোতি পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক গ্রেগরি ল্যাফলেন বলছেন, পৃথিবীর মূল্য 5 quadrillion, অর্থাৎ 50 কোটি কোটি। পাশের সামনে 15টি শূন্য দিলে যা হয়, এত ডলার। পৃথিবীর ভর, তাপ এবং বয়সের সঙ্গে জীবন টিকিয়ে রাখার আরও অনেক বিষয় মিলিয়ে এইসব হিসাব কষেছেন তিনি। পৃথিবীর মূল্য নির্ণয়ে জীবন টিকিয়ে রাখার ব্যাপারটিতেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে ল্যাফলিন। আর পৃথিবীর গুরুত্ব বোঝাতে সৌরজগতের অন্যান্য গ্রহের সম্ভাব্য মূল্য দেখানোর চেষ্টা করেছেন তিনি। যেমন মঙ্গল গ্রহের মূল্য তার কাছে পুরনো কোনো গাড়ির মতোই, বড়জোর $16,000, তবে সেটি শুক্রের তুলনায় বেশি, কারণ শুক্র গ্রহের দাম ল্যাফলিনের হিসেবে কেবলমাত্র 1 সেন্ট। এখন পর্যন্ত মানুষের বসবাসের একমাত্র গ্রহের গুরুত্ব বোঝাতে ল্যাফলিন কেবল একটি তাত্ত্বিক ধারণা দিতে চেয়েছেন। আর যদি প্রাকৃতিক সম্পদের অর্থমূল্যের হিসাব করতে হয়, তাহলে 16 সাইক্রি গ্রহাণু গোটা পৃথিবীর অর্থনীতির চেয়েও দামি হবে।